ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে ইউরোকাপের সেকেন্ড সেমিফাইনাল, স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ডেনমার্ক। এই খেলাকে ঘিরে দুই দেশের সমর্থকরা কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, স্টেডিয়ামে প্রবেশ করছে। এই সেমিফাইনালকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সমগ্র ইংল্যান্ড জুড়ে উত্তেজনা এবং উৎসাহ বিরাজ করছে। আপনারা জানেন ইংল্যান্ড যেহেতু স্বাগতিক দেশ, সে কারণে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে, বার্মিংহাম, ব্রিস্টল, ওয়েলস থেকে দর্শকরা এসেছেন খেলা দেখতে। এছাড়াও এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে। তবে আপনাদেরকে বলে রাখতে চাই, এই খেলায় আজকে ইংল্যান্ড এবং ডেনমার্কের মধ্যে স্বাগতিক ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে। আপনারা জানেন এর আগে 21টি ম্যাচ মুখোমুখি হয়েছিল এই দু দল, তার মধ্যে 12টি খেলায় জিতেছে ইংল্যান্ড এবং 4টি খেলায় জিতেছিল ডেনমার্ক, আর 5টি খেলা ড্র হয়েছিল। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই খেলাকে ঘিরে ওয়েম্বলি স্টেডিয়ামের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্রিটিশ পুলিশ সবদিকে নজরদারি রাখছে। এখন আপনাদেরকে দেখাতে চাই এই খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে যে সমস্ত উত্তেজনা বিরাজ করছে, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। How you are excited today, you guys? Good luck, guys, by the way. Drinks a vodka, he drinks the Jaeger. His head's fucking massive. How you are excited for this game? How you are excited, son? Very much excited. 4-0, Harry Kane hat-trick. Thank you very much. How you are excited, sir, used to this game? Oh yes, very excited. Be a good game. You? I'm also excited. Yes. Why not? Why not? How you are excited today with the game? It's amazing. We're going to win and we're going to take it home to Denmark. Yeah. What about you? Believe us. 5-0. That's the prediction. To Denmark, of course. Challenge!